সোনার সাজে সজ্জিত করা হচ্ছে, অসাধারণ সুন্দর লাগবে। এই হুগলির বুকেও কিন্তু এই প্রথম কোনো মাকে সজ্জিত করা হলো সোনার সাজে। এরা সোনার অলঙ্কারে মাকে এখানে সজ্জিত করে তোলা হচ্ছে। এই মুহূর্তে যে মণ্ডপসজ্জার ভেতরে রয়েছে সেটা হচ্ছে চাঁপাতলার মণ্ডপসজ্জা, চুঁচুড়া চাঁপাতলা। উদ্বোধন আগামীকাল, আজকে চলছে মাকে অলঙ্কার পরানোর কাজ। সোনার অলঙ্কারে মাকে এখানে সজ্জিত করে তোলা হচ্ছে। তোমাদেরকে এর প্রথম যখন আমি প্রস্তুতি পর্বের ভিডিও দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে এখানে সোনার সাজে মাকে সজ্জিত করা হবে এবং সেই সময়ের মুহূর্ত তোমাদের কাছে আমি তুলে ধরব। এবছর চুঁচুড়োর বুকে সব থেকে বড় আকর্ষণ যেরকম এই চাঁপাতলা, কারণ এখানে এবার যত সম্ভব দেখে, যতটুকু ক্লাবের তরফ থেকে এখনো কিছু সেরকমভাবে ডিসক্লোজ না করা হলেও যতটুকু দেখে বোঝা যাচ্ছে এখানে 50 কেজির ওপর কিন্তু সোনা আছে, মাকে অলঙ্কৃত করা হচ্ছে। সেই পর্ব, সেই কাজ তোমাদের চলছে, এখানে দেখাবো তোমাদেরকে। চুঁচুড়োর বুকে এবছর যেরকম আকর্ষণ এখানে রয়েছে চাঁপাতলাতে, সেরকম তোমাদের আরও একটা ইনফরমেশান দিই, হুগলির বুকেও কিন্তু এই প্রথম কোনো মাকে সজ্জিত করা হলো সোনার সাজে। এর আগে তোমরা কলকাতার শ্রীভূমি দেখেছো, সেখানে সোনার সাজে সজ্জিত হয়েছে, দেখিয়েছি আর গত বছরও। এবছর ITI মোড়, সেখানেও তোমরা দেখেছো যে মাকে সোনার সাজে সজ্জিত করা হয়েছে। এবছর একদম খোদ আমার নিজের শহর চুঁচুড়ো, সেই শহরেও কিন্তু মাকে সজ্জিত করা হচ্ছে সোনার সাজে। প্রায় 50 কেজির ওপরে সোনা রয়েছে এবং এই সোনা যে এসছে সেটা কোথা থেকে, মানে কে স্পন্সর করেছে কিংবা কোথা থেকে তারা এবার সোনা দিয়েছে, সে সম্পর্কে তোমাদের ইনফরমেশান দেবো, জানবার চেষ্টাও করব। তো আপাতত তোমরা দেখো যে মাকে সোনার সাজে সজ্জিত করা হচ্ছে, অসাধারণ সুন্দর লাগবে। সকালবেলা কিংবা গত যে ভিডিওতে সেখানে সোলার সাজ ছিল, সেই সোলার সাজ খুলে দিয়ে কিন্তু সোনার সাজে সজ্জিত করা হচ্ছে। এখানে নিচে রাখা রয়েছে মায়ের একদম মুকুট থেকে শুরু করে কানের দুল যেটা রয়েছে, বা কান পাশা যেটাকে বলে সেটা, সঙ্গে যেটা অনেক জায়গাতেই হয় না সেটা হচ্ছে দেখো সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, প্রত্যেকের কিন্তু সাজই কিন্তু সোনার সাজ। মায়ের হাতে যে বাজুবন্দ রয়েছে সেটাও সোনার, পুরো সোনায় মাকে কিন্তু এখানে মুড়ে ফেলা হচ্ছে। অসাধারণ কিন্তু রূপ লাগছে, মানে মুকুট থেকে শুরু করে একদম সেখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক প্রত্যেকের যে মুকুট রয়েছে সেটাও কিন্তু সব কিছু কিন্তু সোনা। নিচে এখনো প্রচুর রয়ে গেছে অলঙ্কার, যেগুলো কিন্তু এখানে লাগানোর কাজ চলছে। তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে প্রস্তুতি পর্বে এবছর কিন্তু এই চাঁপাতলাতে দারুণ চমক থাকছে, তো সেই চমকই তোমাদের কাছে এখন আমি তুলে ধরছি। আগামীকাল উদ্বোধন আছে, আগামীকাল উদ্বোধন সন্ধ্যে 6টার পর, তারপর সকল দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ কিন্তু ওপেন হয়ে যাবে, খুলে যাবে। তো এখানকার যারা এখানকার স্থানীয় রয়েছে, যারা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তারা রয়েছে এখানে, মাকে সোনার সাজে সজ্জিত করবার যে সাজানো চলছে সেটাও তারা দেখছে, উপভোগ করতে পারছে, সঙ্গে আমিও এই দৃশ্য উপভোগ করছি আর তোমাদেরকেও সেই দৃশ্যটাই উপভোগ করাবার চেষ্টা করছি। অসাধারণ সুন্দর, দেখো একদম পুরো মাঝখানে থেকে এই প্রথম ওপরে উঠেছিল, একদম পুরো মাঝখানের অংশ কমপ্লিট মাকে দেখা যাচ্ছে এখান থেকে, কি অসাধারণ মায়ের রূপ লাগছে। সোনায় পুরো একদম ঝকঝক করছে, ঝলমল করছে। এখন এই মুহূর্তে দেখো আরও একটা অংশ, যে অংশটা কিন্তু এখানে লাগানোর কাজ চলছে, সেটা লাগানো হবে এখানে। সোনার সাজে সজ্জিত হয়ে গেছে মা, এখন অস্ত্র দেওয়ার কাজ চলছে। এরপরে বেশ কিছু অংশের কাজ আছে এখনো টুকটাক, তো সেই সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু মা কমপ্লিট হয়ে যাবে। এমনি এখন যেরকম জায়গায় রয়েছে দেখো, সোনা দিয়ে সাজানো হয়ে গেছে, আর সোনা দিয়ে সাজানোর পরে সত্যি কিন্তু রূপটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আমি চেষ্টা করব ক্লাব কর্তৃপক্ষ কিংবা যাদের কাছে আছে, যারা এখানে আছেন তাদের কাছ থেকে জেনে নিওয়ার যে কত কেজি ঠিক সোনা আছে
এই যে মাকে যেরকম ভাবে সাজানো হয়েছে সেখানে। আর আপাতত অস্ত্রগুলো পুরো পরানোর কাজ হচ্ছে, দেখো তোমরা পুরো তোমাদেরকে এখন দেখাচ্ছি। তবে চুচড়োর বুকে কিন্তু এটা প্রথম, যেমন চুচড়োর বুকে যেমন এটা প্রথম, হুগলির বুকেও কিন্তু এটা প্রথম যে মাকে সোনার সাজে সজ্জিত করা হচ্ছে এখানে। আর এই মণ্ডপ তোমরা দেখছো বাইরের যে অংশটা সেটা তোমরা দেখেছো, প্রচুর মেকানিক্যাল পার্ট এখনো রয়েছে, যে পার্টের কাজ এখনো বাকি রয়েছে উদ্বোধনের পরে। তোমাদেরকে অবশ্যই সেই দৃশ্য আমি তোমাদের কাছে তুলে ধরবো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। মাকে সোনার সাজে সজ্জিত করা হলো, তার দৃশ্য তার অংশ তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সঙ্গে জুড়ে থাকো, কারণ আগামী দিনে কিন্তু যে কলকাতার যে পুজোর আপডেটগুলো আছে সেই পুজো যেরকম চলবে, আমার নিজের শহর চুষ্য তার আপডেটগুলো কিন্তু আসতে থাকবে। আর প্রত্যেককে শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকে যেন পুজো দারুণ আনন্দে কাটে এই বলে ভিডিওটা এখানে কমপ্লিট করছি।